আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঢাকা খাবার বাই শাহিনুর আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটা ভিন্ন ধরনের পাকোড়ার রেসিপি এটা হচ্ছে বল মাছের ডিমের পাকোড়া আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন বেশি বেশি করে ফ্যামিলি ও ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করবেন যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা এখনটা ক্লিক করে দিবেন এতে করে আমার আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনার সাথে সাথে পেয়ে যাবেন এছাড়া আমার চ্যানেলে বোয়াল মাছের ঘাটারও রেসিপি দেওয়া আছে আপনি চাইলে সেটাও চেক করে নিতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আর যারা যারা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে এখনো জয়েন হননি তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে পেজ এবং গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব তারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক মজাদার পাকোড়ার রেসিপিটা এখানে আমি বোয়াল মাছের ডিম নিয়ে নিয়েছি এখানে আমি বড়ো সাইজের একটা বল মাছের ডিম নিয়ে নিয়েছি যদি মেজারমেন্ট কাপ অনুযায়ী বলি তাহলে এখানে দেড় কাপের মতো ডিম আছে তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি এটাও আমি দেড় কাপের মতোই নিয়েছি তারপরে আছে ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আছে এক কাপের মতো এবং কাঁচামরিচ কুচি আছে এখানে ওয়ান ফোর্থ কাপের মতো ঝালের পরিমাণটা আপনারা বুঝে ইউজ করবেন তারপর এখানে নিয়ে নিয়েছি আমি আদা রসুনের পেস্ট ওয়ান টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আমি টু টেবল স্পুনের মতো কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের জন্য আমি ইউজ করবো সো যদি বাইন্ডিং করার সময় আমার আরেকটু বেশি পরিমাণ দরকার হয় আমি সেক্ষেত্রে অ্যাডজাস্ট করে নিব তারপরে নিয়েছি হলুদ গুঁড়া একটা চামচ পরিমাণ এবং নিয়েছি হচ্ছে খাবারের সোডা এটা নিয়েছি আমি জাস্ট ওয়ান পিঞ্চের মতো বলতে পারেন কিংবা ওয়ান ফোর্থ টি স্পুনের সমান তারপর আমি নিয়েছি হচ্ছে টোস্ট বিস্কুটের গুঁড়া এখানে এটাও বাইন্ডিংয়ের জন্যই আমি ইউজ করবো যতটুকু লাগবে সে পরিমাণ অনুযায়ী কি ইউজ করতে হবে আপনি আর চাইলে ব্রেড ক্রামসও ইউজ করতে পারেন আর লাগছে হচ্ছে লবণ স্বাদ মতো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ফার্স্টটা আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচিগুলো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আমি একটা চামচের মতো দিলাম দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি ভালো মতো মরিচের সাথে আগে কাঁচামরিচটা ম্যাশ করে নেওয়ার রিজন হচ্ছে এতে করে একটা যে ঝাল ঝাল স্পাইসি ফ্লেভারটা আসবে সেটা খুবই মজা লাগে বাট কেউ যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু মরিচের পরিমাণটা একটু কম দিবেন কিন্তু মরিচটা দিলে অনেকই আমি লাগে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো এটাও একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি ভালো মতো ম্যাশ করে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসে স্মেলটা অনেক জোস আসে তারপরে দিয়ে দিচ্ছি মাছের ডিমগুলো ডিমগুলোকেও আমি ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে এখন আমি দিয়ে দিব হচ্ছে টোস বিস্কুটের গুঁড়াটা এই টোস বিস্কুটের গুঁড়াটা কিন্তু আপনারা ঘরেও তৈরি করে নিতে পারেন জাস্ট নর্মাল মিক্সিং ব্লেন্ডারে টোস্ট বিস নর্মাল যে টোস বিস্কুট থাকে সেটাকে জাস্ট ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে বিস্কুটের গুঁড়াটা দিয়ে মিক্স করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার কুচিগুলো তারপরে দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো আ আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়া কর্নফ্লাওয়ার এবং খাবার সোড়ার যেটা আমি নিয়েছিলাম যতটুকু পরিমাণ করে নিয়েছি আমি সবগুলোই একবারে দিয়ে দিলাম এখন ভালো মতো মিক্স করে নিচ্ছি মিক্সারটা রেডি করতে করতে একটা নতুন আইডিয়া আসলো মাথায় ভাবলাম আপনাদের সাথে একবারে এক্সপেরিমেন্টটা করে নেই আমি একটু এখানে চিজ স্লাইস করে কেটে নিয়েছি প্রায় এক কাপের মতো সেই চিজগুলো দিয়ে দিচ্ছি এটা আমি ঢাকায়া পনিরই ইউজ করেছি আপনি চাইলে মজারেলা চিজও ইউজ করতে পারেন আমি কিন্তু ম্যাশ করে দেই চিজটা এইভাবে তার রিজন হচ্ছে চিজটা যখন মেল্ট হয়ে যাবে খেতে খাওয়ার সময় কিন্তু খুবই ইয়ামি লাগবে যেমন আমরা কোফতা অনেক সময় চিজ দিয়ে বানিয়ে খেয়ে থাকি এটাও কিন্তু খেতে খুবই মজা লাগে তো আমি ভাবলাম এখানেও একটু চিজ দিয়ে দেখি কেমন হয় সো আপনারা এভাবে ট্রাই করতে পারেন আবার কেউ চাইলে চিজটাকে স্কিপও করতে পারেন সো আমাদের মিষ্টিটা রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু খুব বেশি ড্রাই না আবার খুব বেশি পাতলাও না এটা জাস্ট একটু থক থকে কনসিস্টেন্সিতে আছে তাহলে চলুন এখন আমরা মেন প্রসেসিংয়ে চলে যাই এখানে আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন নর্মালি আমরা যেভাবে কোফতা বানিয়ে থাকি ঠিক সেভাবেই এটাকে আমি শেপ শেপ করে করে দিয়ে দিচ্ছি আমি একটু দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে যে কিভাবে নিচ্ছি হাতের মধ্যে জাস্ট অল্প একটু নিয়ে চেপে চেপে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এভাবে করেই আমি সবগুলো ভেজে নিব অ্যান্ড চুলার কিন্তু আমি মিডিয়াম হিটেই রেখেছি এতে করে এটার কালারটা খুবই সুন্দর আসবে একটু সময় নিয়ে ভাজলে কালারটা খুবই সুন্দর হয় এবং উপরটা অনেক সময় দেখা যায় যে উপরটা বেশি মিল্ট হয়ে গিয়েছে সরি উপরটা বেশি ক্রিস্পি হয়ে গেছে এবং ভিতরটা দেখা যায় তেমন একটা ভালোভাবে কুক হয়নি অনেকের ক্ষেত্রে এটা সমস্যা থেকে যায় সেই জন্য অবশ্যই যখন ভাজার ক্ষেত্র আসবে তখন সেক্ষেত্রে একটু মিডিয়াম হিটে বা মিডিয়াম টু লো হিটে রেখেই আপনারা ফ্রাই করার চেষ্টা করবেন এতে করে কালারটাও সুন্দর থাকে এবং ফুল কুকিংটাও খুব ভালো মতো হয় আমি চুলা হিটটা মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি এবং আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে কিন্তু সাথে সাথে উল্টানো যাবে না জাস্ট বিশ তিরিশ সেকেন্ড হওয়ার পর তারপরে উল্টো উল্টাতে হবে তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস থাকবে অ্যান্ড খুব বেশি একেবারে চাপাচাপি করে একসাথে অনেকগুলো দিতে যাবেন না একটু সময় নিয়ে কয়েকটা ব্যাচ করে ভেজে নেবেন এতে করে কালারটা দেখবেন মশালা করে সুন্দর হয়েছে এবং ভাঙারও চান্সেস কমে যাবে অ্যান্ড চিজগুলো দেওয়ার কারণে কিন্তু দেখতেই পাচ্ছেন চিজগুলো যে মেল্ট হয়ে অনেকটা বের হয়ে এসেছে এই জন্যই আমি চিজটা একটু বড় বড় করে দিয়েছি যাতে খাওয়ার টাইমে চিজের ফ্লেভারটা পুরোপুরি আসে আমি সবগুলো এইভাবে করে উল্টে পাল্টে নিচ্ছি একটা সাইড কিন্তু অলরেডি গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে আরেকটা টিপস দিয়ে দিই যদি ভাজার টাইমে আপনাদের মনে হয় যে আপনাদের কনসিস্টেন্সিটা ঠিক না সেটা কি করে বুঝবেন যদি দেওয়ার পর দেখেন যে এরকম ভাবে বাইন্ডিংটা না হয়ে ভেঙে ভেঙে যাচ্ছে বা খুলে যাচ্ছে এক দুটো হতে পারে কিন্তু সবগুলোই যদি না হয় পারফেক্টলি শেপে না আসে তাহলে মনে করবেন আপনার কর্নফ্লাওয়ার কিংবা তোস বিস্কুটের গুঁড়া একটু প্রয়োজন আছে আপনি সেক্ষেত্রে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলেই হবে জাস্ট ওয়ান টেবল স্পুন কি টু টেবল স্পুনের মতো দিয়ে আবার মিক্স করে একটাকে দিয়ে দেখবেন যে আবার ভেঙে যাচ্ছে কিনা দেন মিক্স করে আপনারা ভেজে নেবেন এতে করে পুরো পারফেক্ট কনসিস্টেন্সিটা আপনারা পেয়ে যাবেন আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আর এটা যে আমি বোয়াল মাছের ডিম দিয়ে ভেজেছি তাই বলে আপনাদেরও বল মাছের ডিম দিয়েই ভাজতে হবে বা বানাতে হবে এমন কোনো কথা না আপনারা অন্য যে কোনো মাছের ডিম দিয়েও করতে পারেন এছাড়া আমি কিন্তু বোয়াল মাছেরও একটা রেসিপি দিয়েছি যেটা হচ্ছে ম বোয়াল মাছের ঘাটা যারা যারা আমার সেই রেসিপিটা দেখেনি তাদের জন্য আমি লিঙ্কটা নিচে দিয়ে দিব আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন অ্যান্ড আমি এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব আমি আর বেশি এটাকে ব্রাউন করব না এটা কিন্তু মোচমুচে ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি একটা কিচেন টাওয়ালের মধ্যে এগুলো তুলে নিচ্ছি তেলটাকে যতটুকু পসিবল ঝরিয়ে নেবেন এক্সট্রা এক্সেস অয়েলগুলো তারপরে একটা কিচেন টাওয়ালের মধ্যে তুলে নিচ্ছি এবং বাকি যে ডিমের মিশ্রণটা আছে সেগুলো আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে সো রেডি হয়ে গেলো আমাদের মজাদার বোয়াল মাছের ডিমের পাকোড়া অবশ্যই বাসায় ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন বেশি বেশি করে ফ্যামিলি ও ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করবেন যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনার সাথে সাথে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম